ক্লাস 10 এবং 12-এর প্রি বোর্ড ফাইনালের রুটিন এখানে দেখে নাও। এটা পাবলিশড হয়েছে 7/11/2024 অর্থাৎ নভেম্বরের 7 তারিখ, আর এই এক্সামটা হচ্ছে প্রি বোর্ড এক্সামিনেশন 2024-এর ক্লাস 10 এবং 12-এর। আর এই এক্সামগুলি হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে যে যে স্কুলগুলো রয়েছে এবং হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত যে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলির মধ্যে, আর এই স্কুলগুলি আবার হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে যে স্কুল রয়েছে সেগুলির। তো এখানে আবার দেখে নাও, এখানে লেখা রয়েছে যে স্কুলগুলি নন বিদ্যাজ্যোতি সেই স্কুলগুলোর হচ্ছে এটা রুটিন। নন বিদ্যাজ্যোতি মানে হচ্ছে যে যে স্কুলগুলি বিদ্যাজ্যোতি নয় সেই সমস্ত স্কুলগুলি। তো ক্লাস টেনের হচ্ছে প্রথম পরীক্ষা, 10 এবং 12-এরই প্রথম পরীক্ষা হচ্ছে ইংলিশ, সেটা হচ্ছে 9 ডিসেম্বর হবে 2024-এ। তারপর হচ্ছে এক এক ডেট এখানে দেখে নাও, 9 তারিখ হচ্ছে তোমাদের ইংলিশ, তারপর হচ্ছে 10 তারিখ টেনের কোনো এক্সাম নেই, এখানে হচ্ছে সোশিওলজি ক্লাস 12-এর। 11 তারিখ হচ্ছে বেঙ্গলি ককবরক মিজো হিন্দি সেম, এইদিকে হচ্ছে ক্লাস 12-এর হচ্ছে সেম। 12 তারিখ হচ্ছে টেনের কোনো এক্সাম নেই, 12-এর এক্সামটা হচ্ছে সংস্কৃত। তারপর হচ্ছে 13 তারিখ সায়েন্স এক্সাম রয়েছে ক্লাস 10-এর, এইদিকে 12-এর হচ্ছে পল সায়েন্স এবং হচ্ছে বায়োলজি। এখানে হচ্ছে 14 তারিখ, 14 তারিখ এই দিনে হচ্ছে ক্লাস 10-এর কোনো এক্সাম নেই, ক্লাস 12-এর রয়েছে ফিলোসফি। 16 তারিখে রয়েছে ম্যাথমেটিক্স দুটি ক্লাসেরই অর্থাৎ ক্লাস 10 এবং 12-এর। 17 তারিখ 10-এর কোনো এক্সাম নেই, 12-এর হচ্ছে জিওগ্রাফি। আর 18 তারিখ হচ্ছে 10-এর কোনো এক্সাম নেই, এডুকেশন বিজনেস স্টাডিজ অ্যান্ড ফিজিক্স হচ্ছে ক্লাস 12-এর এক্সাম এই দিনে থাকছে। তারপর হচ্ছে 19 তারিখ, 19 তারিখ হচ্ছে শুধুমাত্র 12-এর ইকোনমিক্স এক্সাম থাকছে, সময় হচ্ছে 12টা থেকে 3টে পর্যন্ত। তো প্রতিদিনের টাইমই হচ্ছে 12টা থেকে 3টে পর্যন্ত, তাই এটা আর বলছি না এখানের মধ্যে। আর তারপর এখানে রয়েছে দেখে নাও, এখানে রয়েছে 20 তারিখ, 20 তারিখ হচ্ছে সোশ্যাল সায়েন্স ক্লাস 10-এর এবং হচ্ছে 12-এর হিস্ট্রি এবং কেমিস্ট্রি। 21 তারিখ হচ্ছে 10-এর কোনো এক্সাম নেই, 12 হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তারপর হচ্ছে 23 তারিখ মানডে, মানডেতে হচ্ছে 10-এর কোনো এক্সাম নেই, আর এখানে 12-এর রয়েছে সাইকোলজি এবং হচ্ছে অ্যাকাউন্টেন্সি, এইগুলোই থাকছে। আর এখানের মধ্যে দেখে নাও, এই সমস্ত স্কুলগুলো যেগুলো হচ্ছে ইসলামিক স্টাডিজ যেগুলো এবং হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো এই ডাটা শিটের মধ্যে ইনক্লুডেড নয়, সেগুলো হচ্ছে তোমাদের নিজ নিজ ইনস্টিটিউট বা নিজ নিজ স্কুল থেকে সেগুলি বলে দেওয়া হবে সেগুলি সম্পর্কিত। তো আর এখানে যে যে কোয়েশনের এখানে যে যে সাবজেক্টের কথা বলা হয়েছে সেই সমস্ত কোয়েশন পেপারগুলো হচ্ছে সেন্ট্রালাইজড এক্সামিনেশন ইউনিট থেকেই কিন্তু সেগুলো আসবে। তো এইখানে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা নোট করে নিতে পারো, এখান থেকে